আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি বড়োয়ের তেলের আচার। যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি তাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি বড়োয়ের তেলের আচারটি কী করে তৈরি করতে হয়। বড়োয়ের আচার তৈরির জন্য ফার্স্টে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনগুলো আমি গোটা গোটায় রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি দারচিনি। রসুনগুলো একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ। আমি 3-4টি শুকনা মরিচ মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। রসুন আর পাঁচফোড়ন দেওয়ার জন্যই কিন্তু আচার থেকে একটি সুন্দর স্মেল আসে। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণটা আপনারা দিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এতে স্বাদের খুব একটা পার্থক্য হবে না। এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ কাঁচা পাকা দেশি বড়ইগুলো নিয়েছি। বড়ইগুলোর গোটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি বড়ইগুলোকে অন্যান্য উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা ভিনেগার। আমি আচার তৈরির সময় কোনো রকম পানি অ্যাড করিনি, আমি ভিনেগার অ্যাড করেছি, এতে করে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর এটি নষ্ট হয়ে যাবে না। এরপর আমি ঢাকনা দিয়ে এটিকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন বড়ই থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে, আর এই পানিতেই কিন্তু বড়ইগুলো সিদ্ধ হয়ে যাবে, সুতরাং এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নাই। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। এই আচারের মশলাটি আমি কি করে তৈরি করেছি সেটি আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আমি সেটির লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষা বাটাও ইউজ করতে পারেন। এরপর আমি সরিষা বাটাগুলোকে আচারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। আমি এটি আবারও অ্যাড করলাম, এতে করে আচারের স্মেলটা আরেকটু গাঢ় হবে, আর এটি অ্যাড করার পর কিন্তু আর জাল দেওয়া যাবে না, এটিকে এখন নামিয়ে নিতে হবে।
আচারগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটি বয়ামে আচারগুলোকে ঢেলে নিয়েছি। যেহেতু আমি বলেছি এটি তেলের আচার, সেহেতু তো বড়ইগুলো তেলের মধ্যে ডুবো অবস্থায় থাকতে হবে। এজন্য এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে আমি জাল দিয়ে নিয়েছি, এতে করে তেলের যে কাঁচা গন্ধ সেটি আর থাকবে না। সো ভিউয়ার্স, এটাই ছিল তেলের বড়ইয়ের আচার। যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি, সেহেতু এটিকে রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। আর আপনারা চাইলে এটিকে 6 মাসের জন্য এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, আপনারা সহজেই সেটি দেখতে পাবেন। আবারও আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।